হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর প্রতিবারের মতন এবারও আমি কিন্তু আমার সেই সব বন্ধুদের জন্য ভিডিওটা করছি, যারা ইউটিউব ফলো করে অনেক কিছু শিখতে পারো, জানতে পারো। আমি নিজেও শিখি, নিজেও জানি, কারণ আমারও বেশিরভাগ সময়টাই কাটে ইউটিউবের এটা ওটা দেখি শিখি, আমার খুব ভালো লাগে। তাই কিন্তু আমিও তোমাদের শেখানোর জন্যই ভিডিওগুলো করি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। সেটা হচ্ছে, তোমরা শুনেছো যে কল্যাণীতে এইমস হচ্ছে, কল্যাণী নদিয়াতে এইমস হয়েছে। এইমস তো তোমরা নাম শুনেছোই সবাই, যেটা আমরা চেন্নাইতে গিয়ে ডক্টর দেখাই, তো এরকমই কিন্তু কল্যাণীতেও হয়েছে। কল্যাণীতে যেখানে এইমসটা হয়েছে, অ্যাকচুয়ালি এইমসের একদম পাশে আমার নিজের বাপের বাড়ি। তো আমি ভাবলাম যে আজকে তোমাদের ভিডিওটা করে দেখাই, যাতে তোমাদের সুবিধা হয় আর অনেক অনেক উপকৃত তোমরা হও। তো আজকে আমি আমার মামাকে নিয়েই ডক্টরের কাছে যাব, তাই আমি ভাবলাম যে তোমাদেরও আজকে আমি কিভাবে তোমরা যাবে, কিভাবে তোমরা অনলাইনে বুক করবে, সব কিছু গাইড তোমাদের দেব। তো তার জন্য তোমাদের ডিসক্রিপশন ফলো করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেব। আর এখন আমাকে যেতে হবে এইমসে, তো আমি এখন বেরোবো, তোমরা আমার সাথে থাকো। ডিটেলস আমি সব কিছু তোমাদের বলবো, কী কী বিভাগ আপাতত ওপেনিং হয়েছে আর কীভাবে তোমরা আসবে, সব কিছু আমি যতটা পারবো আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। ফর্সে আলোকটা তো আমরা তো আমি চলে এসেছি এইমসে, দেখতেই পাচ্ছো এখানে সব পেশেন্টরা বেরোচ্ছে। তো এখন আমি ভেতরে যাব, দেখব কী রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তো সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো তোমরা সাথে থাকো। আজকে ওয়েদারটা খুবই বাজে, একরকম চ্যাটচ্যাটে বৃষ্টি হচ্ছে চারোদিকে। তো যাই হোক, দেখো আমি একটু ঘুরে তোমাদের দেখাই। যেহেতু আমার বাড়ি একদমই কাছে, তাই আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর গেটে আমাদের শুধু জিজ্ঞাস করেছিল যে আমাদের বুক আছে কি না, তো আমরা বলেছিলাম যে হ্যাঁ, আমাদের অনলাইনে বুক করা আছে, কারণ অনলাইনে বুক করেই কিন্তু এখানে আসতে হয়। গেটে শুধু ওখানে জিজ্ঞাস করেছে আর আমাদের গাড়ি দিয়েছে। তো এখন তো এবার আমরা ঢুকে গেছি এমসের ভেতরে। তো ঢুকে আমি যেটা দেখলাম যে ডান পাশে অনেকগুলো চেয়ার সাজানো রয়েছে, ওখানে বসার জায়গা। আর একদম সোজা ঢুকে একটা রিসেপশন টাইপের আছে, যেখানে
কুপন করতে হবে, এই যে লাইন, এখানে লাইন দিতে হবে প্রথমে। তো প্রথমে আমিও লাইন দিয়েছিলাম, লাইন দিয়ে আমি একটা কুপন সংগ্রহ করছি। তো যদি দুজন যায়, সঙ্গে তিনজন যায়, তাহলে দু তিনজনেরই কিন্তু কুপন লাগবে। এই যে আমাকে একটা কুপন দিয়েছে, যে কুপনের নাম্বার হচ্ছে 266, ডেটটাও দেখে নাও, 15/11/21। তো এবার আমি কুপন পেয়ে গেছি, এইটা হচ্ছে অনলাইন বুকিং নাম্বার, নাম্বারটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, আর তোমরা আরেকবার দেখেও নাও, 9477170300। 10টা থেকে 4টের মধ্যে বুক করতে হবে। তো এবার আমি যাচ্ছি ভেতরে। অ্যাকচুয়ালি আমি ভেতরে গিয়ে বাঁ সাইডে আর একটা রিসেপশন ছিল, কুপনটা আমি দেওয়ার পরে ওরা আমাকে একটা স্লিপ করে দিয়েছে আর একটা ছোট্ট কুপন দিয়েছে। সেখানে আমি ক্যামেরা আমাকে করতে দেয়নি, কিন্তু আমি আপনাদের বলে দিলাম। তো আমি ওগুলো নিয়েই এবার আমি যাচ্ছি একটু সামনের দিকে। ওরা বললো ওই কুপনটা সামনের একটা মেশিন আছে, মেশিন থেকে ওই নাম্বারটা আমাকে কানেক্ট করতে হবে। তো আমি একটু সামনের দিকে যাচ্ছি আর একটু খুঁজিও যে কোথায় সেই মেশিনটা। তো আমি একটু খোঁজার চেষ্টা করছি। তো আমাকে এই রিসেপশন 1234 এই যে রিসেপশন আছে, এখান থেকে আমাকে বলে দিল, এই যে দেখো এই স্লিপটা কিন্তু আমাকে আগেই দিয়েছে, তোমাদের তো বললাম, আর এই যে সেই টোকেন নাম্বারটা যেটা আমি মেশিন থেকে সংগ্রহ করেছি। তো এই দুটো এবার আমি হাতে পেয়ে গেলাম। এইবার হচ্ছে আমি কি করব বুঝতে পারছিলাম না। তো তখন আমি জিজ্ঞাসা করছিলাম যে কি করবো এরপরে, তখন এখান থেকে আমাকে রিসেপশন থেকে বলল যে এই যে স্ক্রিনগুলো রয়েছে সামনে, তো স্ক্রিনে এই কুপন নাম্বারটা যখন ডাকবে, সিরিয়াল বাই সিরিয়াল তো হয়, তো এই যে আমি দেখানোর একটু চেষ্টা করছি তোমাদের, দেখো এই যে স্ক্রিনটা আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনে হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল নাম্বারগুলো আসে। এবার আমার যখন নাম্বার আসবে তখন আমাকে ভেতরে যেতে হবে। তো আমি জানি না আমার ক্যামেরা অ্যালাউ করবে কি না, কিন্তু আমি চেষ্টা করব। তো যাই হোক, আমি তারপরে কি করব বুঝতে পারছিলাম না, অনেকটা টাইমও আমি বসেছিলাম। তো স্ক্রিনেও দেখছি যে আমার সিরিয়াল আসতে একটু টাইম লাগবে। তো তখন আমি একটু জিজ্ঞাসা করলাম যে আর কতক্ষণ লাগবে, তাহলে আমি একটু বাইরের থেকে ঘুরে আসব। তো যাই হোক, ওরা তখন আমাকে বলল যে মোটামুটি ঘন্টা দুয়েকের মতন লাগবে। যখন আমার স্ক্রিনে আমার নাম্বার আসলো তখনই কিন্তু আমি জিজ্ঞাসা করলাম, আর আমাকে ওরা তাই বললো যে ডক্টর দেখাতে 2 ঘন্টা টাইম লাগবে, আর ডক্টর বসেন 4th ফ্লোরে, ওখানে গিয়ে দেখাতে হবে। তো যাই হোক, আমি কী করবো, অনেকটা টাইম হয়ে গেছে, ঘোরাঘুরি করেছি। তো তখন আমি ওয়াশরুম খুঁজছিলাম, আমি ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি, কারণ এটা খুবই দরকার। তো আমি দেখলাম যে যেখানে রিসেপশন, মানে একদম ফন্ডে আমি প্রথম যেখানে ঢুকলাম ঠিক তার পাশেই। তো যাই হোক, আমার ভালো লাগলো এটা। তো তারপর আমার ডাক্তার দেখানোর টাইমও হয়ে গেল, আমি একটু লাঞ্চ করে নিলাম তাড়াতাড়ি, ডক্টরও দেখালাম। আর দেখানোর পর আমাকে যেটা দিল, এই বুকটা দিল, এই বুকের মধ্যে সমস্ত রুলস রেগুলেশন লেখা ছিল, আর সাথে দিয়েছে একটা প্রেসক্রিপশন। মানে আমি যেহেতু স্কিনের ডক্টরের কাছে এসেছিলাম আমার মামাকে নিয়ে, এই দেখো এই যে কাগজটা, এই কাগজে আমার টোটাল আজকে খরচা হয়েছে কিন্তু 10 টাকা, দেখো আমি ভালো করে দেখো তোমরা, টোটাল খরচা হয়েছে 10 টাকা। আর স্কিনের ডক্টরের কাছে আমি দেখিয়েছি, আর এখানে কিন্তু সমস্ত বিভাগ এখনও খোলেনি, কিছু কিছু বিভাগ খুলেছি, আর লোকালেরই সব ডক্টররা বসছেন বাইরের, এখনও কোনো ডক্টর এখানে এখনও আসেনি। তো আমি আসলাম বলে সব জানতে পারলাম, আমি এর আগে ইউটিউবে দেখেছিলাম। তো দেখার পরে যেহেতু আমার বাপের বাড়ির একদম কাছে, তাই আমি চলে আসলাম, এসে আজকে সব দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো আমার। তো বন্ধুরা, আজকে তো তোমাদের আমি এইমসটা কিছুটা দেখালাম, আর তারপরেও দেখো তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা হয়, কারণ আমি যতটা চাইছিলাম যে তোমাদের আরও ক্লিয়ারভাবে কিছু দেখাবো, বা ডক্টরের কাছে আমি যে যাচ্ছি ভেতরে মামাকে নিয়ে সেটাও দেখাবো, কি বলতো আমি তো ক্যামেরা করছিলাম, তো সেখানে দাঁড়িয়ে ওরা পারমিশন দিচ্ছে না। তো যতটুকুনি আমি পেরেছি চেষ্টা করেছি তোমাদের দেখানোর। তো তারপরেও যদি তোমাদের কোথাও সমস্যা হয়, হতেই পারে, ক্লিয়ার নাও হতে পারে, কারণ আমার কাছেই মনে হচ্ছে যে কোনো কোনো জায়গায় একটু দেখাতে পারলে আমার ভালো লাগতো। তো তোমরা তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, যদি কোনো জায়গায় সমস্যা হয় আমি আছি, আমি তোমাদের সাহায্য করব।
আর হ্যাঁ, আরও একটা কথা বলি তোমাদের, যে দেখো আমার বাড়ি যেহেতু খুব কাছাকাছি, তাই আমি এমসের আশপাশটা খুবই ভালো মতন চিনি জানি। তাই তোমাদের কোনো জায়গার যদি কোথাও একটু সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি চাইবো তোমাদের সহযোগিতা করার। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও। আর তোমাদের অনেক অনেক ভালো ভালো কমেন্ট পাই, আমার খুব ভালো লাগে, তোমরা আমাকে এত ভালোবাসা দাও, সত্যি আমি এত ভালোবাসার যোগ্য না, কিন্তু তোমরা এত ভালো যে তোমরা আমাকে সবাই এত ভালোবাসো, তো আমি খুব হ্যাপি, খুব খুশি। আর আমি চাইবো তোমাদের জন্য আরও আরও অনেক ভিডিও করার। অ্যাকচুয়ালি কী বলো তো, সব সময় না সময় হয়ে ওঠে না, কিন্তু মনের মধ্যে একটা ইচ্ছা থেকেই যায় যে একটা ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের কাছে আসি। তো যাই হোক, অনেক 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 খুশি আমি আজকে যে তোমাদের একটু কিছু আমি দেখাতে পারলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার আসবো তোমাদের কাছে। তো আজকে তাহলে এখানেই রাখছি, টাটা, সবাই খুব ভালো থেকো। বাংলাদেশে গিয়ে আমাকে খুঁজবা, আমার একটা ফোন করবা, তুমি যেখানে যে অবস্থায় থাকো আমি আমার সাধ এবং সাধ্য মতে সেখানে যাইতে থাকবো। আর আমাকে যদি বাংলাদেশে তোমার কোনো প্রয়োজন হয় তুমি ফোন করবা, আমার সাধ্যের ভিতরে আমি তোমার জন্য সার্বক্ষণিক স্ট্যান্ড বাই অবস্থায় থাকবো। তোমাকে আমি আবারও, তোমাদের দুজনকে আমি আবারও স্যালুট জানাই, দুজনকে স্যালুট জানাই, কারণ এভাবে কেউ যেন কেউ করে না পৃথিবীতে। মানুষ আশা করে এক হইয়া